স্পেশাল কম্বো একান্ত আপনের, দেখুন 1250 টাকার কম্বোটা দেখুন, কত 1250, ক টাকা 1250 টাকা, ক টাকা 1250 টাকা, কি আছে কি আছে দেখুন, কি আছে দেখুন, কি আছে দেখুন। প্রথমে হচ্ছে ফিশ ফ্রাই দুটো ভেটকি মাছের, পিওর গঙ্গার ভেটকি, কাঁচা ভেটকি, গ্রিন স্যালাড, তারপর আছে বাটার নান দু পিস, একদম বাটারটা পুরো টপ টপ করে পড়বে, মটন হান্ডি চার পিসের, মটন হান্ডি চার পিসের, তারপরে কি আছে জনপ্রিয় মিক্স ফ্রাইড রাইস একান্ত আপনের, চিংড়িটা দেখবেন 25 গ্রাম সাইজ, তারপরে মটন বিরিয়ানি দু পিস মটন, দুটো আলু, দুটো ডিম, স্যালাড, চাটনি, এই হলো আমাদের স্পেশাল 1250 টাকার স্পেশাল কম্বো। চলুন এবার চলা যাক, সার্ভ করা যাক। কলকাতা থেকে দুটো ছোট ছোট ভাই এসছে খেতে, তারা খেয়ে বলবে যে আমাদের খাবারটা কিরকম হয়েছে, পুরো খাবারটা দেখতে থাকুন। কম্বোটা নিয়ে আস্তে আস্তে যেতে হবে, কারণ অনেক ওয়েট পুরো কম্বোটা, আমাদের স্পেশাল কম্বো। আমরা চলে আসলাম পুরো কম্বোটা নিয়ে, এটা আমাদের মকটেল দুটো, গরমের মধ্যে ঠান্ডা ওঠা তো প্রয়োজন আছে খাবার পরে। তারপরে হচ্ছে মটন বিরিয়ানিটা, এটা হলো মটন বিরিয়ানি, মটন হান্ডি খোলা হচ্ছে, মটন হান্ডি যেটা আমাদের মটন স্পেশাল, এখানে সব যে দেখতে পাচ্ছেন যে ভেতরে পুরো বাটারের গ্রেভি, বাটার আর ঘি তো সেম থাকবেই একান্ত আপনের মটনের। তাহলে বিরিয়ানিটা আমি নিচে নামালাম, করছি দেখুন, যে বলেছি অসাধারণ টেস্ট মটনের, দেখতে পারলেন যে পুরো বাটারের গ্রেভি, পুরো কাজু দিয়ে গাটা দিয়ে মটনটা তৈরি হয়, হান্ডি মটন যেটা মাটির হাড়িতে আসলো পুরো সিল করা। ফিশ ফ্রাইটা কিরকম লাগলো খেতে? না আমরা তো কাঁচা ভেটকি মাছ, যেটা গঙ্গার ভেটকি যেরকম দেখেছিলাম সেরকম, ফ্রাইডটা সার্ভ করে দেওয়া হলো। এবার বাকি আছে আমাদের মটন বিরিয়ানিটা, বিরিয়ানিটা এটা খেয়ে নিক, খাওয়ার পরে বিরিয়ানিটা সার্ভ করে দেওয়া হবে। হ্যাঁ অসাধারণ ফ্রাইড রাইস, যেমন চিংড়ি মাছটা খেয়ে দেখো, যেমন পর্যাপ্ত পরিমাণে ঘিয়ের গন্ধ বাইরে থেকেই আসছে। আচ্ছা একান্ত আপনার যে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা একান্ত মানে বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে ঘি, তা ঘি তো আমরা বলে যে হাতে দিয়ে দেবো কলকাতা গন্ধ যাবে একদম পুরো সেটাই পুরো পারফেক্ট। আর বড় চিংড়িগুলো দেখো মুখে দিয়ে যে কতটা ফ্রেশ, যত বড় চিংড়ি মাছ কোথাও পেয়েছি কিনা মিক্স ফ্রাইড রাইস সেটাই অসাধারণ। আর মটনটা কিরকম নরকম ঝরে পড়বে, আমরা সেন্ট বলেছি যে একটা লোকাল খাসির একটা সেন্ট, মটন খেলে আবার তোমার একান্ত আপন আসতে হবে, অবশ্যই অবশ্যই ঠিক তাই তো একদম। তাহলে বুঝতে পারলেন এখনো পর্যন্ত বিরিয়ানি বাকি আছে, বিরিয়ানি মটনটা বাকি আছে, সেই বিরিয়ানি মটনটা খাওয়ার পরে বুঝতে পারবে যে কি ধরনের মটন, অসাধারণ সেট। টোটাল কম্বোটাতে প্রায় 500 গ্রাম মটন আছে, মটন হান্ডি আর বিরিয়ানি মটন নিয়ে, কারণ এটা হচ্ছে চার পিসে 260 গ্রাম মটন আছে আর ওখানে 240 গ্রাম প্রায় 500 গ্রাম মটন থাকে এই 1200 গ্রাম কম্বোটাতে। আর মিক্স ফ্রাইড রাইসের চিংড়িগুলো দেখেছেন যে বড় বড় 25 গ্রাম, যেটা আমি কাঁচা দেখিয়ে দিই, 25 গ্রাম সাইজের চিংড়ি, সেই বড় চিংড়ি দেওয়া থাকে, আর সঙ্গে তো মটন আছে, চিকেন আছে, ডিম আছে, চিংড়ি আছে, এই হলো মিক্স ফ্রাইড রাইস। পুরো কম্বোটা জল কোল্ড ড্রিঙ্কস দিয়ে পুরো প্যাকেটটা 1250 টাকা একান্ত আপন চাকদাতে, যেখানে মটন কি হয় শুধু ঝরে ঝরে পড়বে, দেখতে থাকুন শুধু বিরিয়ানিটা আসছে। আবার এই হলো মটনটা দেখুন, ধরো একটু ধরে দাদা দেখো দেখুন এইভাবে খুলে পড়বে, এই হলো মটন, আর এই মটনটা দেখুন এইভাবে প্রেশার দিন এইভাবে চলে আসবে চামচে করে, যে এত সুন্দর নরম মটন দেখুন। একান্ত আপনের যে স্পেশাল মটন আমরা বলেছি এইটাকেই বলে স্পেশাল মটন, একান্ত আপন চাকদার যে প্রত্যেকটা মটন এতটা সফট যে মুখে দেওয়ার পরে যে খাসি খাচ্ছেন তার সেন্ট পাবেন, এই যে কীভাবে চলে আসছে চামচে করে,
এই হলো আমাদের মটনটা। ভাইরা এসছে কলকাতার দিকে, ফোনে দেখা সেরকমই একদম সামনে এসে, আর বিশেষ করে দাদার ব্যবহার, প্রতিটা কাস্টমারকে ভিজিট করা বা টাইম কাটানো তার সাথে, তাকে তার কী লাগছে বা সব রকমই দাদার একদম সব একদম পারফেক্ট। এরকম ব্যবহার কোনো জায়গায় পাওয়া যাবে না, অসাধারণ ব্যবহার, অসাধারণ ব্যবহার। মটনটা কিরকম খেলে? অসাধারণ মটন, মটনটা একদম অরিজিনাল মটন, যে সেটা খেলেই বোঝা যাবে যারা আসেন, একদম যারা আসেননি তারা এসে খেয়ে দেখুন, অসাধারণ বিরিয়ানি। এটাই একান্দাবান, এটাই চাকদা, তাই তো? এটা একান্দাবান, এটাই চাকদা।